চন্দননগর রবীন্দ্র ভবনে আজ আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের ইলেকট্রিক বাহন প্রস্তুতকারক সংস্থা থেকে ডিলার ডিস্ট্রিবিউটার সকলে এক ছাদের তলায় সম্মিলিত হয়ে শুরু হলো বেঙ্গল ইলেকট্রিক ভেহিকল অ্যাসোসিয়েশনের পথ চলা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অ্যাসোসিয়েশনের উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী। এখানে উপস্থিত ছিলেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, মেয়র পরিষদ সদস্য স্নিগ্ধা রায়, পার্থ দত্ত, শুভজিৎ সাউ, সংগঠনের সম্পাদক শেখ নাসির উদ্দিন, সভাপতি দীনেশ জালান, আইনজীবী নুরুল ইসলাম খান সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা 400+ ইলেকট্রিক বাহন প্রস্তুতকারক সংস্থার কর্ণধার এবং ডিলার ডিস্ট্রিবিউটর। এই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী কি জানালেন দেখুন। আপনার থেকে এগুলোকে প্রমোট করা হয়, যেখানে বড় বড় গাড়ি পৌঁছতে পারে না সেই সব জায়গায় এই ছোট গাড়িগুলো পৌঁছে যাত্রীদের তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া, ফলে এগুলোকে আমরা প্রমোটই করছি। এবং পশ্চিমবঙ্গ ই রিক্সা প্রবর্তনের ক্ষেত্রে, ই ভেহিকেল প্রবর্তনের ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষে এক নম্বর আছে। এখন এই ই রিক্সাগুলোর সাথে সাথে কিছু টোটো লোকাল মেড, মানে যাদের টেকনিক্যাল নোহাও নেই অর্থাৎ স্বীকৃতি নেই, সেই তারা তৈরি করছে, সেই সংখ্যাটা প্রচুর হয়ে গেছে। এবং প্রচুর হয়ে যাওয়ায় কী হচ্ছে, অনেক জায়গায় যানজট তৈরি হচ্ছে, অনেক জায়গায় অপরিকল্পিতভাবে এলাকায় অ্যাক্সিডেন্ট তৈরি করছে, এগুলো ঘটছে, কারণ এদের পারমিট নিতে হয় না, ফলে পরিবহনের নলেজের মধ্যেই গাড়িগুলো নেই। এখন এইটাকে নিরসন করা, যারা কিনেছে বেকার যুবক, তাদের তো কোনো অন্যায় নেই, কারণ তারা তাদের পরিবারকে প্রতিপালন করতে চায়, ফলে যারা এগুলো কিনেছেন তাদের কাউকেই জীবিকাচ্যুত করা আমাদের সরকারের উদ্দেশ্য নয়। কিন্তু আমরা চাইবো তাদের একটা ডিসিপ্লিন আনা, অর্থাৎ তাদের এরিয়া ভাগ করে ধরে তারা যাতে যানজট তৈরি না করে সেটা আমরা করব। দ্বিতীয় হচ্ছে ইলিগাল যত ম্যানুফ্যাকচার আছে যাদের কোনো স্বীকৃতি নেই, সেগুলোকে আমরা FIR করে তালা মেরে দেওয়ার কথাই বলেছি। কারণ দেখুন, আমি গ্যারেজে তৈরি করছি, লেদ কারখানায় তৈরি করে আমি রাস্তায় চন্দননগরের রাস্তায় ছেড়ে দিচ্ছি, আমি জানি না যে এটা ওখানে ছাড়া উচিত কি উচিত নয়, কারণ RTO একটা বোর্ড আছে, যে কোনো রাস্তার একটা ক্যাপাসিটি অনুযায়ী সে পারমিট ইস্যু করে, যেহেতু পারমিট নিতে হয় না, এ কিন্তু গাড়িটা তৈরি করে রাস্তায় ছেড়ে দিচ্ছে, ফলে ভয়ঙ্কর অবস্থা একটা টাইমে তৈরি হতে পারে। তাই ইলিগাল সোর্সটাকে বন্ধ করব, কিন্তু যারা ইতিমধ্যে কিনে ফেলেছেন তারা এগুলো চালাবেন, তারা একটা ডিসিপ্লিনের মধ্যে চালাবেন, আর যেগুলো স্বীকৃত সংস্থা তাদের সাথে যেহেতু পরিবহন দপ্তরের যোগাযোগ আছে, আমরা একটা নলেজের মধ্যে আমাদের আছে যে কতগুলো কিনছে, কোন এরিয়ায় কিনছে। এখন এনারা গাড়ি তৈরি করছেন, প্রচুর রাস্তা তৈরি হয়েছে গ্রামগঞ্জে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 12 বছরে আমরা প্রায় 2 লক্ষ কিলোমিটারের উপরে পাকা রাস্তা তৈরি করেছি, তার মধ্যে পিচ রাস্তা 1 লক্ষ কিলোমিটার, যেটা বাম ফ্রন্টের সময় মাত্র 29,000 কিলোমিটার পাকা রাস্তা ছিল, সেটা 1 লক্ষ কিলোমিটার পিচ রাস্তা প্লাস ঢালাই রাস্তা ধরলে 2 লক্ষ কিলোমিটার পার হয়ে যাবে, আরও বেশি হবে। তো সেই নতুন নতুন বসতি হয়েছে, রাস্তা হয়েছে, সেখানেই ছোটো গাড়িগুলো চলতেই পারে। আমরা উদার মনে এদের রেজিস্ট্রেশন করে দেওয়ার পথটাকে সুগম করব। দিল্লি রোড, ডিটি রোড, মানে যেখানে একটা নিয়ম হয়েছিল যে দিল্লি রোডে বা নিয়ম হয়েছিল না, এটা নিয়ম আছে, এটা হাইকোর্টের নির্দেশ আছে যে রোড সেফটির কারণে, অ্যাক্সিডেন্ট কমানোর কারণে থ্রি হুইলার স্টেট হাইওয়ে এবং ন্যাশনাল হাইওয়েতে উঠতে পারবে না, এবং সেটা আমাদের পুলিশ প্রশাসন মাঝে মাঝে সেই উদ্যোগটা নেয়, আবার কখনো কখনো এড়িয়ে গিয়ে তারা উঠতে থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, সরকার আইন করলেই সমাজ সুস্থ হবে না যতক্ষণ না সবাই সেই আইনটা মেনে চলে। এখন সেই আইন লঙ্ঘন যারা করছেন, তারা আইন লঙ্ঘন করছেন, পুলিশ মাঝে মাঝে তাদের ধরপাকড় করছে, এই নিয়ে আবার আন্দোলন হচ্ছে। কিন্তু আমি অনুরোধ করব আইনটা সবাই মেনে চলুন, কারণ মানুষের জীবন যদি নষ্ট হয়ে যায়, যদি অ্যাক্সিডেন্টে মানুষের মৃত্যু হয়, তাহলে গাড়ি ব্যবসা করবেন কী করে আর গাড়ি চালাবেন কী করে? তাহলে হাইওয়েতে এটা নিষিদ্ধই আছে, এটা কোর্টের অর্ডার। সংগঠনের সম্পাদক শেখ নাসির উদ্দিন কি বললেন শোনাবো। মধ্যে সেকেন্ড পজিশন ইলেকট্রিক ভেহিকেল হাব হিসেবে ওয়েস্টবেঙ্গলকে বলা যেতে পারে, তার কারণ ওয়েস্টবেঙ্গল বিভিন্ন প্যারামিটারের দিক দিয়ে একটা ভীষণ ভালো রোল তৈরি করে অন্য অন্য স্টেটের চাইতে।
সেই হিসেবে আমাদের এখানে একটা ইলেকট্রিক ভেহিকেলের কোনো অ্যাসোসিয়েশন ছিল না। আজ আমরা যত ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে ওয়েস্ট বেঙ্গলে, সে শিলিগুড়ি হোক, কলকাতাতেই হোক, হুগলিতেই হোক, এবং তাদের অ্যাডজয়েন্ট যত ডিলার ডিস্ট্রিবিউটার, সবাই মিলে একটা অ্যাসোসিয়েশন গঠন করলাম যার নাম বেঙ্গল ইলেকট্রিক ভেহিকেল অ্যাসোসিয়েশন এবং গভর্নমেন্ট রেজিস্ট্রেশন অ্যাসোসিয়েশন। সেটা আমাদের মাননীয় পরিবহন দপ্তরের মন্ত্রী শ্রীশ চক্রবর্তী মহাশয়কে দিয়ে উদ্বোধন করালাম। আগামী দিনে আমরা এক ছাতার তলায় থেকে বিভিন্ন রকম এই ইন্ডাস্ট্রির সুবিধে অসুবিধা নিয়ে আলোচনা করব, যাতে গভর্নমেন্টের সঙ্গেও আমরা এই আলোচনা সুফল পেতে পারি। সেই উপলক্ষ লক্ষ্য রেখেই আমরা এই অ্যাসোসিয়েশনটাকে তৈরি করেছি এবং সকলে একত্রিতভাবে আসি। না, আমরা নট অনলি আমরা শুধু টোটোর জন্য কিন্তু এটা অ্যাসোসিয়েশন না, এটা ইলেকট্রিক ভেহিকেল। আজ 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 টোটোটা হচ্ছে সম্পূর্ণ ইললিগাল কথা, এবং সেটা ইললিগাল টোটোর জন্য আমরাও নয়, আমরা কিন্তু টোটোর অংশীদার নই। আমরা ই রিক্সা তৈরি করি, যেটা গভর্নমেন্ট স্বীকৃত এবং সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা যেসব সার্টিফাইড করা একদম, এবং আমাদের যে গাড়ি সেই গাড়ি রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্স করে রাস্তায় চলে, কোনো রাস্তা অ্যাক্সিডেন্ট হলে তার সব কিছু ইন্স্যুরেন্স দাঁড়ায় সেই প্যাসেঞ্জার বা গাড়ির মালিক পেতে পারে। তো টোটোটা হচ্ছে সম্পূর্ণ ইললিগাল, কিছু জায়গা থেকে তৈরি হয়, যেটা গভর্নমেন্ট এবং আমরা বদ্ধপরিকর এটা বন্ধ করার জন্য আমরা চেষ্টা করছি এটা কীভাবে নির্মূল করা যায়। ইলেকট্রিক্যাল ইলেকট্রিক যে ভেহিকেল যেগুলো হচ্ছে সেগুলোর জন্য, যেমন পেট্রোল পাম্পের জন্য গাড়ির জন্য পেট্রোল পাম্প আছে, এখানে চার্জিংয়ের কোনো ব্যবস্থা, ক্যাপাসিটি ব্যবস্থা? এটা 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 খুব ভালো প্রশ্ন। এটা সারা ভারত জুড়ে খুব বড় বড় টাটা, কিছুদিন আগে যা কাগজে আপনি দেখবেন টাটা ওনারা আসছেন, রিলায়েন্স গোষ্ঠী আসছেন, বড় বড় শিল্প গোষ্ঠী আসছেন, যারা এই এক্সপেক্টেড 2026-27 মধ্যে সব জায়গায় জায়গায় প্রত্যেক পাম্পে পাম্পে এবং যেসব জায়গায় পাম্প নেই আরও ভালো গাড়ি বাড়ছে সেই সব জায়গাগুলো এই চার্জিং সিস্টেম হচ্ছে। আমাদের রাজ্য সরকারের তত্ত্বাবধানে সেট আপ করেছেন ওখানকার কর্পোরেশন বা ইয়ে, অলরেডি নিউটাউনে একটা অলরেডি অলরেডি হয়েছে, এইভাবে ধীরে 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 এটা হচ্ছে। সেটা জেলায় কি হবে? জেলায় সমস্ত জায়গাতেই হবে, আমাদের কোলাঘাটেও হয়েছে আস্তে 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 আস্তে। চন্দননগর থেকে পৃথ্বী সাহুর রিপোর্ট, 24 ঘন্টা লাইভ।